ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন প্রথম কথা হলো যে পবিত্র আল কোরআন পড়ার ফজিলত যেটা সেটা বা সওয়াব, যে সওয়াবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সওয়াব হাসিল করার জন্য অর্থ পড়া শর্ত না, অর্থ সহ পড়াটা শর্ত করা হয়নি ইসলামে। পবিত্র আল কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারলে প্রত্যেকটি হরফে 10টি করে নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ, এই যে অর্থ জানুক আর না জানুক। যারা পড়বে তারা 10 নেকি পাবে, আর যারা শ্রবণ করবে তারা তাদের উপর আল্লাহ রহম করবেন। ওয়াই যাকুরি আল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা হইচই না করে চুপ থাকো, চুপ থাকবে এবং উত্তম রূপে শ্রবণ করবে। লা আল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহমত বর্ষিত হয়, কোরআন শ্রবণ করলে রহমত বর্ষিত হয়, আর কোরআন পাঠ করলে প্রতি হরফে 10টা করে নেকি হয় আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পারছেন। কাজেই এই কোরআন যদি অর্থ সহ পড়েন ভালো, এতে কোনো সন্দেহ নেই যে অর্থ সহ পড়বেন, একটি আয়াত সে আয়াতটি পড়বেন এবং অর্থ পড়ে নেবেন। তাহলে লাভটা কি? তাহলে লাভ হলো যে ওই আয়াতের ভিতরে আল্লাহ কী বলছে সেটা আপনি জানতে পারলেন। কিন্তু যখন আপনি 10-20টা আয়াত পড়ে তারপরে আপনি আবার অর্থ পড়লেন, তখন আপনি কোরআনের অর্থগুলো মৌলিকভাবে বুঝতে পারলেন, ঠিক আছে, কিন্তু কোন আয়াতে কী বললো সেটা কিন্তু আপনার নলেজ থাকবে না, বা হ্যাঁ এভাবে হতে পারে, যেটা আমি একটু বিষয়টা খেয়াল করিনি। মনে করেন আপনি 10টি আয়াত পাঠ করলেন, এরপরে আবার সেই 10টি আয়াতের অর্থ পড়ে নিলেন, যখন আপনার কোনো আয়াতের অর্থ ভালো কোনো অর্থ পেয়েছেন, তখন ওই আয়াতটি আবার পুনরায় আপনি দেখতে পারেন যে এই আয়াতের আরবি শব্দগুলো কি আর আল্লাহ তাআলা এই অর্থে কী বলেছেন, সেই অর্থে আপনি কী দেখতেছেন, সমস্যা নাই ওভাবে। তবে সবচেয়ে ভালো হয় এক আয়াত পড়ে আপনি আরেকটি আয়াতের এই আয়াত যেটা পড়লেন ওটার অর্থ পড়ে তারপর আর একটা আয়াত পড়বেন, এইভাবে এভাবে পড়লে আপনার কোরআনের খতম দেওয়া অনেক দেরি হবে, খতম দেওয়া দেরি হবে। তো অসুবিধা নাই, আপনার দেরি হয় হোক, কিন্তু আপনি অর্থ সহ পড়ে নিলেন, এটা ভালো। আপনি যদি মনে করেন যে এক পারা পড়ে তারপরে ওই পারাটার অর্থ জানবো তাও করতে পারেন, অথবা পূর্ণ কোরআন একবার খতম দিয়ে তারপরে আপনি বাংলা অর্থ অনুবাদ পড়লেন, হ্যাঁ সেটাও হতে পারে, সমস্যা নেই, অর্থ পড়লেই হলো। যখন যেটা অর্থ ভালো লাগা কোনো অর্থ পড়লেন তখন আপনি আয়াতটা মুখস্থ করে নিলেন, কিংবা আপনার নলেজ থাকলো যে আয়াতটা আল্লাহ কথা বলছেন সেটাও হতে পারে, অসুবিধে নাই, আপনার কোনো সমস্যা নেই, সওয়াবের দিক থেকে কম বেশি হবে না। শুধু আরবিতে পড়লেই সওয়াব 10টি করে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কোনো কিছু জেনে বুঝে পড়াটা বেশি উত্তম, আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।